হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয় অফিসের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপির সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটা হচ্ছে ফুলকপির কোপ্তা কারি। ফুলকপি তো অনেক রকমভাবে খাওয়া যায়, ভাজা, তরকারি, সব রকমই খাওয়া যায়। তা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ফুলকপির কোপ্তা কারি, এবং কোপ্তা কারিটা আমি কীভাবে করছি সেগুলো তোমাদেরকে সব সব বলবো। তা প্রথমেই ফুলকপিটা আমি কেটে নিয়েছি, অনেকটা বড়ই ফুলকপি দেখালাম, সেটা আমি অর্ধেকটা নিয়েছি, যেহেতু বড়া করব, বড়া অনেকটাই হয়ে যায়। তো অর্ধেকটা কেটে নিয়েছি এবং ফুলকপিটা বড় বড় করে কেটে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা, এবার এগুলো আলাদা করে নিচ্ছি, কোনো জল এর মধ্যে দেব না, যা জল ফুলকপির মধ্যে আছে সেটাই থাকবে। এর মধ্যে এটাকে আমি প্রথমে ঘষে নেব, মিহি করে ঘষে নিয়ে তার মধ্যে কী কী দিচ্ছি সেগুলো দেখাই, আগে ঘষে নিই। ফুলকপিটা আমার ঘষা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে, এর মধ্যে কোনো জল আমি দেব না। এর মধ্যে প্রথমে দেব বেসন। বেসনটা দিতে হবে নিজেদের বুঝে, ফুলকপি যদি গোটা হয় তাহলে বেসনটা অনেকটাই পড়বে, আর যদি অল্প ফুলকপি হয় তাহলে বেসনটা অল্প দেওয়া হবে, যাতে খুব শক্ত না হয়। বেসনটা দিতে হবে এই কারণে, শুধু যাতে বড়াটা করতে সুবিধা হয়, কিন্তু ভেতরটা নরম থাকবে, এই অতটাই কম দিতে হবে। তার মধ্যে আমি দেব সামান্য নুন আর সামান্য চিনি, আর এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, সেটা দেব। আদাটা এই কারণেই দেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে, আর কাঁচা লঙ্কাটা একটু ঝালঝাল হবে, আর সেই অনুসারে কাঁচা লঙ্কার অনুসারে চিনিটা দিতে হবে। তাই জন্য নুন চিনি লঙ্কা নিজেদের বুঝে দিতে হবে, নিজেদের স্বাদ মতন। তাই আমি সব কিছু দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি, মেখে ফিরে আসছি। খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে এবং হাতে এটা দিয়ে করে দেখে নিতে হবে যে বড়াটা ভেঙে না যায়। তা আমি এটা করে নিয়ে দেখিয়ে দিলাম যে বড়াটা খুব সুন্দরই হচ্ছে। তো এবার সাদা তেল দিয়েছি কড়াইতে, এটা গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো আমি ভেজে নেব। তা বড়াটা সাইজ গোলও করা যায় এবং চ্যাপ্টাও করা যায়, তা নিজেদের মতন করে করতে হবে। তা আমি গোল করেই বড়া করছি, তো বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ভেতরটা থাকবে নরম, ওপরটা লাল লাল থাকবে। ভাজা করে নিয়েছি, এর সাথে নিয়েছি দুটো আলু আমি কেটেছি ডুমু করে, একটা টমেটো, আর এই পেস্টের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, জিরা বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, রান্নাটা হবে সর্ষের তেলে, আর এটা ফোড়নের জন্য নিচ্ছি গোটা গরম মশলা, আর লাস্টে আমার লাগবে গুঁড়ো গরম মশলা। তাহলে আমি গ্রেভিটা রেডি করি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দারচিনি, আর এই সামান্য চিনি দিয়েছি। চিনিটা দিচ্ছি সুন্দর একটা রং আসার জন্য। তা এটা আমি ভালো করে গরম করে নিই এবং চিনিটা ভালো করে গলে নিই। তা আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এরপর এর মধ্যে দিচ্ছি সেই বাটা আমার আদা, কাঁচা লঙ্কা, জিরা বেটে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেটে রেখেছিলাম, সেটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি সামান্য নুন, এর মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তা এটা ভালো করে আগে একটু কষিয়ে নিই। তা আমার কষানো হয়ে গেছে, একটু তেল বেরিয়ে আসছে, এর মধ্যে আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি, একটু তেল ছেড়ে এসে এর মধ্যে দিয়েছি একটা টমেটো। টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম, সেটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা
মশলাটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে তেল বেরিয়ে আসছে। এরপর আমরা সেই আলুগুলো দিয়ে দেবো যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তো এগুলো একটু ভালো করে আমি মাখিয়ে নেব আলুগুলোর সাথে মশলাটা মাখিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুর সাথে আমি এর মধ্যে এক মগ জল দিচ্ছি। জলটা নিজেদের বুঝে দেবেন যতটা আপনাদের গ্রেভি লাগবে। তা আমি এক মগ জল দিচ্ছি, বড়াটা পড়লে জলটা অনেকটা টেনে নেয়, তার জন্য দিয়ে আমি এটা 5 থেকে 7 মিনিট ওয়েট করব একটু ভালো করে ফোটার জন্য। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব নুনটা ঠিক আছে কিনা আর আলুগুলো সব নরম হয়েছে কিনা। তা আলুও সব নরম হয়ে গেছে এবং নুনও ঠিক আছে। এরপর আমি বড়াগুলো দেবো। বড়াগুলো আগে দিয়ে যদি ফুটাতাম তাহলে সবই গলে যেত, তাই আমি বড়াগুলো দিয়ে চিনি দিয়ে 2 থেকে 3 সেকেন্ড আমি রাখবো, রেখে আমি নামিয়ে দেবো। তো বড়াগুলো দিয়ে নিই। বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে একটু নাড়িয়ে 2 থেকে 3 সেকেন্ড আমি রাখবো যাতে বড়াগুলো ভেঙে না যায় এবং ঝোলগুলো বড়াটায় ঢুকে যায়। তা 2 সেকেন্ড রেখেই আমি নামিয়ে দেবো। মিষ্টি দেখে নিয়েছি, সেটাও ঠিক আছে। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাহলে আজকের ভিডিওটা এত অবধি, আবার নতুন রান্নার সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই, টাটা।